শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন ফিতনা ফাসাদের যুগে প্রচণ্ড ঠান্ডার ভিতরে কষ্ট স্বীকার করে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে দিনই মাহফিলে আসার বসার দিনই আলোচনা করা শোনার তৌফিক দান করলেন, শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ শরীফ তেলাওয়াত করা হইতেছিল, খেয়াল সহকারে গুরুত্ব সহকারে অনেকে দুরুদ শরীফ পড়েন না। দুরুদ শরীফ পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়, আল্লাহও খুশি হয়। কেমন খুশি হয়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উম্মত আপনার উপরে দুরুদ শরীফ পড়লে সেই উম্মতের উপরে আপনি কি পরিমাণ খুশি হন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি বেহেশতে ঢুকতে পারলে কি পরিমাণ খুশি হবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, খুশির কোনো শেষ সীমা নাই। তার চেয়ে আমি বেশি খুশি হই যেই উম্মত আমার উপর দুরুদ শরীফ পড়ে তার উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে প্রথম পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় থাকে পা রাখলেন, বললেন আমিন। সাহাবা কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এইভাবে মেম্বারে পা রাখা অবস্থায় আপনাকে তো আমিন বলতে শুনি নাই, আজকে এরকম আমিন বললেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিব্রাইল আমিন আসছে, তিনটা দোয়া করছে, কবুল হওয়ার জন্য আমি বলছি আমিন, আল্লাহ আপনি কবুল করেন। কয়টা দোয়া? কে নিয়ে আসছে দোয়া? তাহলে জিব্রাইল আলাইহিস সালাম কোনো দোয়া করার ব্যাপারে আল্লাহর হুকুম ছাড়া করতে পারে? তাহলে বুঝতে হবে দোয়া শিক্ষা দিয়েছে কে, দোয়া করার জন্য মাধ্যম বানাইলেন কাকে? বলেন, সবচেয়ে সম্মানিত আল্লাহর নৈকট্যের ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম, তাকে বানাইছেন কি? দোয়া করার জন্য মাধ্যম। আমিন বলেন কার মাধ্যমে? বলেন সরদার দোজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে আমিন বলাইলেন, আল্লাহ আপনি কবুল করেন। আচ্ছা বলেন তো, এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ আছে? দোয়া কয়টা? হ্যাঁ, এক নম্বর দোয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা যেই আল্লাহর বান্দা বান্দিরা রমজান মাস পাইল, এই সুযোগ পাইয়া রোজা রাইখা তার জীবনের সব গুণা মাফ করাইয়া নিতে পারবে না বা পারলো না, তার ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। দুই নম্বর দোয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাপ মাকে পাইছে অথবা দুইজনের একজনকে পাইছে, তাদের খেদমত কইয়া বেশ তো কামাই করে নিতে পারলো না, তার ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। তিন নম্বর দোয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শোনার পরে যে দুরুদ পড়বে না তার ধ্বংস হোক। আল্লাহর নবী বলেন আমি, আল্লাহ আপনি কবুল করেন। তাহলে দুরুদ শরীফ পড়ার কত গুরুত্ব? পড়া লাগবে কি লাগবে না? আল্লাহ আমাকে সবাইকে তৌফিক দান, আমিন, আলহামদুলিল্লাহ।